চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্য আপিল বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে এই মামলা ছয় মাসের মধ্যে বিচার শেষ করতে নিম্ন আদালতকে সময় বেঁধে দেন আপিল বিভাগ সোহেল চৌধুরী হত্যা মামলায় আশিস রায় চৌধুরীকে গত বছরের পাঁচ এপ্রিল রাতে গ্রেফতার করে র্যাব তিনি একাধিক বেসরকারি এয়ারলাইন্সের উদ্ধতন পদে ছিলেন